গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বাজে পুরোপুরি 4টে, তোমাদের সাথে ব্লগটা আবার এখান থেকে স্টার্ট করছি। আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আর আজকে আমার নতুন ব্লগটা তোমাদের যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তাড়াহুড়োতে ভিডিও স্টার্ট করেছি, বুঝতেই পারছো। জামা কাপড়গুলো আগে তুলে নিই, কারণ বাইরেটা একটু মেঘমেঘ করেছে, বৃষ্টি হতে পারে, হবে কি না জানি না। তো জামা কাপড়গুলোটা তুলে নিলাম, আর ফুচকুসোনা শুভ রেডি হয়ে গেছে। আমি তো রেডি হয়ে অনেকক্ষণ থেকে বসে আছি, বেরোনো হচ্ছে না, কারণ ট্রেনে করে যাব যেহেতু এক জায়গায়, তো ট্রেনের টাইম এখনও হয়নি। আর টোটো বলেছি, টোটোওয়ালা কাকু আসছে, তো টোটো চলে আসলে পরে আমরা বেরিয়ে পড়বো। তো আসছে হয়তো, শুভ পর্দাগুলোকে একটু ভেতর দিকে করে দে, নাহলে ভিজে যাবে। তো বৃষ্টি হলে পরে ঘর দুয়ার একটু আধটু ভিজবে মনে হচ্ছে, কারণ জানলাগুলো বন্ধ করে যাচ্ছি না, জানলা কিছুটা খুলে রেখে যাচ্ছি। তো দেখা যাক কী হয়। তো এই যে ফুচকুসোনা, দেখি দেখি দেখি, সব ঘেমে একাকার, রেডি হয়ে কোনো লাভ নেই, ঘেমে গেছে, আমিও ঘেমে গেছি, শুভও ঘুমে গেছে। তো আমরা যেখানে যাচ্ছি, তো সেখানকার নামটা তোমাদেরকে আগে থেকেই বলে দিই, না বলার এমন কিছু নেই। তো আমরা যাচ্ছি স্যালোনে, মানে পার্লারে। তো অনেক দিন হয়ে গেছে বিউটি পার্লারে যাইনি। ফুচকুসোনা শুভর লাস্ট চুল কাটিয়ে এনেছিলাম, শুভ তো মাঝে মাঝে চুল কাটে, ফুচকুসোনার লাস্ট ওখান থেকে চুল কাটিয়ে এনেছিলাম। তো তারপরে আজকে যাচ্ছি, মিডিলে দুবার আমি কেটে দিয়েছি নিজে নিজে, আর দেখা যাক আমার চুলের কিছু করা যায় কি না। আমারটা কিছু করবো বলে মনে হয় না, যত সম্ভব। তার মধ্যে শুভ বলে দিয়েছে, চুল কেটো না, তুমি চুল বড় করতে চাও আর বারবার কেটে ফেলো বড় করার পরে। কিন্তু চুলটা হয়ে গেছে অনেকটা পাতলা, দেখা যাক কতটা কি করা যায়। যদি সেরকম হয় তবে কাটবো, না তো কাটবো না। তো প্রচণ্ড লাগছে গরম, এখন টোটো আসলে বেরোবো। তো চলো বেরোনো থেকে নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও স্টার্ট করবো। চলে এসেছে টোটো, তো চলো এবার বেরোনো যাক। তো আমরা পৌঁছে গেছি স্টেশনে, তিনজন বসে আছি, ট্রেনের এখনও টাইম আছে 20-22 মিনিটের মতন। আর তারই মধ্যে দেখছি যে আমার ফোনের চার্জটা একদম কমে এসেছে, জানি না কতটা কি ভিডিও শেয়ার করতে পারবো, তবু চেষ্টা করব। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে দাইহাট। তো তোমরা যদি গুগলে সার্চ করো দাইহাট কাটোয়া এরকম লিখে, তাহলে বুঝতে পারবে যে কোন জায়গায় পড়ে। তো তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম যে আমাদের বাড়িটা কোথায়। তো এখন আমরা ট্রেনে আছি, ট্রেন থেকে নামার পরে চলে আসলাম স্যালোনে। মিডিলে এক জায়গায় গেছিলাম, তো সেটা তোমাদের সাথে অন্য সময় অন্য কোনো ব্লগে শেয়ার করব। তো এই যে ফুচকুসোনা আগের থেকেই তো জানে যে আমরা কোন পার্লারে আসি, বা আমরা তো একটা পার্লারেই এসেছি এর আগে 2-3 বার, ওই জন্য ওর জানা আছে জায়গাটা। তাই একা একা সামনের দিকে যাচ্ছে, আর বলছে যে ভেতরে যাওয়ার পরে সবাই আমাদেরকে দেখে খুব খুশি হবে। তো সেটাই হয়েছিল, স্বাভাবিক, আমরা যেহেতু পুরনো কাস্টমার, প্রায় 4-5 বারের মতন এসেছি, তো ওই জন্য খুশি হওয়াটাই মানে নর্মাল ব্যাপার। তো সত্যি ভেতরে আসার পরে দেখছি ম্যাম খুব খুশি হয়েছেন। তবে ওনার দাদা বৌদি এখন রিসেন্ট পার্লারে নেই আজকে, তো আজকে ওই জন্য তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারলাম না, কিন্তু ওনাকে দেখে খুব ভালো লাগলো, আর অলরেডি কিছু কাস্টমার এসে বসে আছে। তো ফাইনালি পৌঁছে গেছি পার্লারে, ভেতরে এসি, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে। এই যে ফুচকুসোনা, আমি শুভ তিনজন বসে আছি, কেমন লাগছে? মজা আছে। তো এই যে পার্লারে ওখানে সব কাজ হচ্ছে, কমপ্লিট হোক তারপর আমরা যাব। তো সবার আগে ফুচকুসোনাকে দিয়ে স্টার্ট করা হলো। তো ফুচকুসোনার হেয়ার ওয়াশ করা হবে এখন। আর সব থেকে বড়ো সমস্যা একটাই হয়ে গেছে যে ফুচকুসোনার চুলগুলো অনেক দিন ধরেই দেখছি প্রচণ্ড জট পাকাচ্ছে, প্রচণ্ড হারে ফ্রিজি হয়ে গেছে। তো ওই জন্য পার্লারে যে ভাইটা এখন হেয়ার ওয়াশ করাচ্ছে, মানে উনি আমাদেরকে এর আগেও পুরনো 4-5 বার প্রত্যেকটা জিনিসের জন্য আমাদেরকে মানে সার্ভিস দিয়েছে। তো বলছিল যে এত ছোট বাচ্চা আর ওর ফ্রিজি হেয়ার, এত ড্যামেজ হেয়ার, তো এগুলো তো ঠিক করা দরকার। কিন্তু আমি সত্যি কথা বলতে সেরকমভাবে কিছুই জানি না যে কি করলে পরে ভালো হবে, মানে চুলগুলো সিল্কি হবে বা কিছু। তো সব কিছু আমি টোটালি জিজ্ঞাসা করছিলাম, তো কিছু শ্যাম্পুর নাম বললো, তো সেগুলো ইউজ করতে বলছে। আর আজকে চুলটা যেহেতু ওর প্রচণ্ড ড্যামেজ, প্রচণ্ড ফ্রিজি, তো ওই জন্য বাধ্য হয়ে চুলটা একটু বেশি করেই কাটাতে হলো, কারণ যত দিন দিন বড় হবে চুল
ওর ফ্রিজি হেয়ার ঠিক করা খুব মুশকিল হয়ে যাবে। আর নিচের দিকে চুল দেখবে পাতলা থাকবে, সেই চুল রাখা না রাখা দুটোই সমান। তবে পুচকুসোনার চুল নিচের দিকে খুব একটা পাতলা ছিল না, বাট তাও এখন কাটিয়ে দিলে পরে আস্তে আস্তে বড় হবে, যেহেতু ওর বয়সটা কম। আর এই ছোটো বয়সে ও তো চুল এক টাইমও আছড়াতেও পারে না, ওই কোনো রকমের কিটিপ দিয়ে বেঁধে রাখে। তো সেই কারণে আরও ভাবলাম যে ও যাতে চুলটা ঠিকঠাক আঁচড়াতে পারে দু এক টাইম করে, যখন আমি হয়তো ব্যস্ত আছি বা আমার শরীর খারাপ, নিজের চুলটা যাতে নিজে আঁচড়ে নিতে পারে। ওই জন্য ওর চুলটা এখন এই মুহূর্তে ছোট বয়সে খুব বেশি বড় করব না, যতটা ও মেনটেন করতে পারবে তো সেরকমভাবেই ওকে বড় করে দেব। তো পুচকুসোনার চুলটা কিন্তু সত্যি অনেকটাই কাটা হয়ে গেছিলো, তো তোমাদেরকে একটু সামনের দিকে দেখিয়ে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না। তবে চুলটা কাটিং করার পরে, সেট করার পরে মনে হচ্ছিলো না যে চুলটা খুব বেশি কাটা হয়েছে। তো দেখো এখানে প্রায় অনেকটা চুল কাটা হয়েছে, চুলের লেন্থের থেকে চুলটা অনেকটাই ওপরে। তো যাই হোক, কাটার পরে খুব ভালো লাগছিলো। তারপরে মিডিলে পুচকুসোনা একটু কান্নাকাটিও করেছিল, কিন্তু যখন চুলটা সেট করা হয়েছিল তখন খুব খুশি হয়েছে। আর তারপরে এখন শুভর হেয়ার কাটিং করা হবে, তো যা যা তার জন্য করতে হয় তো সেটা সবটাই করছে। আর আমার হেয়ার কাটিংটাও হঠাৎ করেই করা হলো, কারণ আমার হেয়ার কাটিংয়ে কিছুই করার মতন ছিল না, কারণ স্ট্রেটনিং চুলে সেরকম কিছু করা যায় না। তো নিচের থেকে যেটুকু মানে চুল পাতলা হয়ে গেছিলো তো সেটুকু কেটে ফেললাম, আর সাইডে একটু লেয়ার কাট করেছি। তো দিদি একটু ভিডিও করে দিয়েছিল, মানে ম্যাম একটু ভিডিও করে দিয়েছিল। তো তারপরে আমরা বেরিয়ে চলে আসলাম, প্রায় এখন 8টার কাছাকাছি বাজতেই চললো। তো প্রথম ট্রেনটা আমরা পাইনি, কারণ পুচকুসোনা শুভ মিয়ামোরের কেক খেতে খুব ভালোবাসে, আর কাটোয়া এসেছি, মিয়ামোর থেকে কেক নেবো না বা ছোটো ছোটো নাস্তাগুলো নেব না, মানে টিফিন করার জন্য সেটা তো হতে পারে না, তো ওই জন্য কেক নিয়েছিলাম। তো ট্রেনের অনেকটা টাইম ছিল, তো ট্রেনে বসে বসে আমরা তিনজন মিলে কেক খেলাম। তো আজকে ফার্স্ট টাইম তিনটে ফ্লেভারের আলাদা আলাদা কেক নিয়েছি। বেশিরভাগ আমাদের হোয়াইট ফরেস্ট আর রেড ভেলভেট এই কেকগুলোই খাওয়া হয়, তো আজকে একটু অন্য ধরনের কেক নিয়ে তিনজনে মিলে খেলাম। তার সাথে সাথে আমরা খেয়েছিলাম ঘুগনি আর ঘটি গরম, আর এইটা এখন বাড়িতে এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো এই যে মিয়ামোর থেকে কিছু অল্প অল্প টিফিন, মানে চিকেনের প্রোডাক্ট নিয়ে এসে খাওয়া হয় আমাদের। তো আজকে ওদের দুই ভাই বোনের দু মানে পছন্দ মতন নিয়ে এসেছি দুটো নতুন, আর এটা হচ্ছে স্প্রিং রোল, চিকেন আছে এর মধ্যে, তিনজনের জন্য নিয়ে এসেছি। তো এটাই খাওয়া দাওয়া করে রাত্রিবেলা আমরা শুয়েছিলাম, তো এরপর আর কোনো রকমের ব্লগ শেয়ার করিনি। গুড মর্নিং বন্ধুরা, তো এখন বাজে 7:46, তোমাদের সাথে ব্লগটা আবার আমি এখন থেকে শেয়ার করছি, কারণ কালকে রাত্রিবেলা আসার পরে সেই যে আমরা মিয়ামোর থেকে ছোট ছোট মানে খাওয়ার জন্য টিফিন নিয়ে এসেছিলাম, তো সেগুলো খাওয়ার পরে মানে ওই খুব বেশি হলে মনে হয় 15-20 মিনিটের মতন জেগেছিলাম, তারপরে সবাই শুয়ে পড়েছি। কারণ এক তো ওয়েদারটা ঠান্ডা ছিল যখন আমরা গেছি, তখন হালকা হালকা বৃষ্টি পড়ার মতন ওয়েদার ছিল। তারপরে মানে পার্লারে ঢোকার পরে ফুল এসি যতক্ষণ আমরা ভেতরে ছিলাম, বিকালের টাইমে মাথাতে শ্যাম্পু করেছি, মানে যেহেতু পার্লারে চুল কাটিং করা বা হেয়ারে কোনো কাজ করার আগে শ্যাম্পু করায়, তো এই সব কারণে না মানে বাড়িতে আসার পরে যেই খাওয়ার পরে বিছানায় একটুখানি গড়াগড়ি করার জন্য সবাই মিলে বসেছি বা শুয়েছি, সঙ্গে সঙ্গে ঘুম পেয়ে গেছে। তো তারপরে আর কোনো রকমের তো ভিডিও শেয়ার করা সম্ভব নয়। সকালবেলা একবারে ডাইরেক্ট মানে ওই 6:30 এরকম টাইমে উঠেছি, ওঠার পরে দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরের ওয়েদারটা বেশ ভালোই, এখনও টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, ভয়েস ওভার দিলাম এখন বসে বসে। তো তোমরা আওয়াজটা শুনে বুঝতেই পেরেছো, পাশে একটু আওয়াজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, আর এখনও আশা করছি পাশে একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হবে। তো যাই হোক, কালকে যেহেতু রাত্রিবেলা ভিডিওটা শেয়ার মানে শেষ করিনি, তো ভাবলাম যে এখন সকালবেলা তোমাদের সাথে ভিডিওটা কমপ্লিট করি। তো আজকে হচ্ছে শনিবার, তো আজকে আমি এখন আর ভিডিওটাকে বেশি বড় করব না, তো ভিডিওটাকে যেহেতু বড় করছি না তো এখানেই শেষ করে দেবো। আমি থাইরয়েডের ওষুধটা শুধু খেয়েছি, কাজকর্ম কিছু করিনি, আর কাজকর্ম করার মতন সেরকম কিছু নেই, যেহেতু কালকে দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমরা তো বেরিয়ে পড়েছিলাম, রাতে খাওয়া দাওয়া করিনি সেরকম একটা কিছু। তো থালা বাসন কিছু নেই ধোয়ার মতন, কয়েকটা জলের বোতল ছিল সেগুলো ভরা বাকি ছিল, সেগুলো ভরে নিয়েছি। আর ঘরের মধ্যে যে মানে অনেক জামাকাপড় জমা হয়ে গেছে, তো এগুলো দু একদিনের মধ্যেই কাচবো, এগুলো রেখে দেওয়ার একটা কারণ আছে, তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। অবশ্যই নেক্সট ব্লগটা সবাই দেখো, আমারও ভালো লাগবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো বা আমার ভিডিওটাতে এখনও পর্যন্ত আছো, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখছো, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করছো। কিন্তু আমি তোমাদের কমেন্টের রিপ্লাই এখনও দিতে পারছি না, মানে
না আমি কমেন্টে রিপ্লাই দিতে পাচ্ছি আর না তোমাদের কমেন্টগুলোকে ঠিক করে মানে পড়ে ভিডিওতে শোনাতে পাচ্ছি। তবে খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যে আমি তোমাদের আবার কমেন্টগুলো পড়া শুরু করব, তোমাদের নামগুলো নেব, আর আমি একটু সময় বার করে তোমাদের কমেন্টে রিপ্লাইগুলোও অবশ্যই দেব। তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এমনিতেই, অলরেডি আমার কদিন ধরে শরীর তো এমনিতেই খারাপ, তার মধ্যে কালকে মানে এসিতে থাকার জন্য আর অবেলা করে মাথা শ্যাম্পু করার জন্য ঠান্ডা লেগে গেছে, নাক টাক সব বন্ধ হয়ে গেছে। মানে আমি নিজে বুঝতে পারছি না যে তোমাদের সাথে কথা বলছি তো আওয়াজটা কেমন হচ্ছে। তো যাই হোক, এখন ঠান্ডা লাগার কারণে মানে কি বলবো তোমাদেরকে, মাথাটা তো সব যন্ত্রণা, তো ফোন তো বেশি দেখা হয়ই না, ওই তোমাদের সাথে ছোট বড় যেরকম পারি ব্লগ শেয়ার করি এইটাই যা সারাদিন, আর সেরকম কিছু করে উঠতে পারছি না, যার জন্য কমেন্টগুলো এখন কমেন্ট বক্সেই রয়েছে, আমি রিপ্লাই কিছু দিতে পারিনি। তো তোমরা প্লিজ কেউ রাগ করো না, আমার পাশে থেকো, যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো ওইভাবে সাপোর্ট করো, অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেব, আর খুব তাড়াতাড়ি ভিডিওতে আবার তোমাদের চ্যানেলের নামগুলো নেব, তোমাদের সবার নামগুলো নেব। তো আজকেও যেই বন্ধুরা প্রথম আমার ভিডিও দেখছো বা এখনও পর্যন্ত তোমরা কন্টিনিউ আছো ভিডিওতে, অবশ্যই তোমাদের নাম, তোমরা কোথা থেকে ভিডিও দেখছো, আর এই ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলতে পারো। আর চ্যানেলে আমার তো অনেক ভিডিও আছে, তোমরা আমাদের লাইফস্টাইল দেখতে ভালোবাসলে অবশ্যই ভিডিওগুলো দেখো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমার ভালো লাগবে আর আমার অনেকটা হেল্পও হবে। তো চলো এবার আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন একটা ব্লগে। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। তো আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।